যেহেতু অনলাইনে আমরা অনেকগুলো ইন্ট্রোডাকশন আসার পরে আমরা অঙ্কে আসি আর সব সময় আমরা প্রথমেই কিন্তু আমরা প্রবলেমে চলে যাচ্ছি। আজকে প্রবলেমের নাম হলো হেটেরোসিস। হেটেরোসিস শব্দটি নাম শুনেছে কিনা কখনো? তোমরা কে বলবে হেটেরোসিস? স্যার শুনেছিলাম, ভুলে গেছি। হাইব্রিডের নাম শুনছো? হাইব্রিড জি স্যার। মানে এই হাইব্রিডের সঙ্গে কিন্তু হেটেরোসিস কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এখন হাইড্রোসিস এর আগে আমরা হাইব্রিড সম্বন্ধে জানি, তাই না? আমরা হাইব্রিড করতে গেলে কি করি বলতো? হাইব্রিড তৈরি করতে গেলে আমাদের প্রসেসটা কি? ক্রস করাই স্যার। ক্রস করাইতে হবে। কি ধরনের প্যারেন্ট হতে হবে? হোমোজাইগাস। হোমোজাইগাস, গুড। দুইটা হোমোজাইগাস কন্ট্রাস্টিং ক্যারেক্টার, দ্যাট মিন্স ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার। কোন যদি ডিসিসিভ ক্যারেক্টার ক্যারেক্টার হয় তাহলে আরেকটি প্যারেন্ট অবশ্যই হবে ডমিনেন্ট হোমোজাইগাস ক্যারেক্টারস, তাই না? এবং দুইটার ভিতরে যখন ক্রস করব তখন এফ ওয়ানটা হচ্ছে কি? হেটেরোজাইগাস কন্ডিশনস। তার মানে একটি জিন ডমিনেন্ট আর একটা জিন হচ্ছে রিসেসিভ। এই এই যে ডমিনেন্ট এন্ড রিসেসিভ অ্যাট হেটেরোজাইগাস কন্ডিশনস, এইখানে তোমার দুইটি প্যারেন্টের চাইতে এই এফ ওয়ানে দুইটা ক্রস করানোর ফলে যে জেনারেশনটা পাচ্ছি ফার্স্ট জেনারেশন, সেটাকে আমরা আমাদের জেনেটিক্স এর টার্মে বলি এফ ওয়ান বা প্রাইমারি টার্মে এফ ওয়ান। এই এফ ওয়ান এর ইল্ড বেশি হয়। এটা কেন বেশি হয় সেটা তোমরা যখন হেটেরোসিস করবা তখন তোমরা জানবা। এখন কত পার্সেন্ট বেশি হলে আমরা হাইব্রিড বলি বা হেটেরোসিস বলি? দুইটা প্যারেন্টের মধ্যে যখন আমরা ক্রস করি তখন এফ ওয়ান এ এটা কিছু ইল বেশি হয়, এবং এই যে ইলটা বেশি হচ্ছে তার প্যারেন্ট থেকে বা দুইটা মিড প্যারেন্ট থেকে, সেটা কি সিগনিফিক্যান্ট না নন সিগনিফিক্যান্ট, সেটা বের করার জন্য কিন্তু আজকে প্রবলেম, প্রবলেম অন হেটেরোসিস। তার মানে আমরা যে হাইব্রিডটা ডেভেলপ করে আমরা মার্কেটে দেব সেটা তাদের প্যারেন্টের চাইতে ইল বেশি দিচ্ছে কি না দিচ্ছে তার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হয়। আমি আজকে তোমাদেরকে সরাসরি হেটেরোসিসে যাচ্ছে এই কারণেই যে প্রত্যেকটি গ্রুপে এই হেটেরোসিসের উপরে কিন্তু প্রবলেম আসবে পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বা ক্লাস টেস্ট। সেই জন্য আমি আগে তোমাদেরকে সরাসরি প্রবলেমে চলে যাচ্ছি। কি বুঝতে পারছো হেটেরোসিস কারে বলে? জি স্যার। তার মানে দুইটা প্যারেন্টের মধ্যে হোমোজাইগাস কন্ট্রাস্টিং ক্যারেক্টারের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে এফ ওয়ান এ এর ইল ওই দুইটা প্যারেন্টের চাইতে বেশি হবে অথবা বেটার প্যারেন্টের চাইতে বেশি হবে। এই বেশি হওয়ার টার্মটাকে বলা হয় হেটেরোসিস বা হাইব্রিড। হাইব্রিডের অপর নাম হলো হেটেরোসিস। আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি প্রবলেম আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, অ্যানালাইসিস দা ফলোয়িং ডাটা অন ইল পার প্লান্ট। আমরা এখানে প্রত্যেকটি গাছের আমরা ইল ডাটা নিয়েছি। যদি রাইস হয় তাহলে পরে আমরা এটাকে রাইস গ্রেন এর ওয়েট নিয়েছি। এরকম মিন ভ্যালুস ইন 5 গ্রাম অফ 5 প্লান্টস, এবং প্রত্যেকটি ব্লকে আমরা রেপ্লিকেশনে 5টা গাছের আমরা ইল ডাটা নিয়েছি আরসিবিডি ট্রায়ালে। আরসিবিডি র্যান্ডমাইজড কমপ্লিট ব্লক ডিজাইন টু শো হেটেরোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন। এন্ড পারফর্ম সিগনিফিকেন্ট টেস্ট। এখানে আমি এটা লিখতে ভুলে গেছি, এবং এটা যে সিগনিফিকেন্ট কিনা তার একটা পারফরমেন্স আমাদের করতে হবে। তো আমাদের দেখো আর কি প্রবলেমটার দিকে তাকাও যে এখানে B1 B2 B3 B4 B5 B6 অর্থাৎ 6টা ব্লকে আমরা লাগিয়েছি। এই ব্লকের আরেকটি নাম আছে ট্রিটমেন্ট, অর্থাৎ 6 ট্রিটমেন্ট আমরা এখানে নিয়েছি।
এবং আমরা এখানে জেনোটাইপ গুলো কি এখানে আমরা লাগিয়েছি p1 p2 দ্যাট মিন্স প্যারেন্ট 1 প্যারেন্ট 2 f1 আর f2 জেনারেশন f2 জেনারেশন আমরা এখানে খেয়াল করে দেখছো যে 3 6 18 18টা ব্লকে আমরা f2 লাগিয়েছি এটাকে আমরা ডান দিকে দেখো টোটাল প্রত্যেকটি ব্লক আমরা যোগ করেছি ডান দিকে এই এবং নিচে কিন্তু আমরা জেনোটাইপ গুলো যোগ করেছি দেখো টোটাল 109 95 এগুলো আমরা কিন্তু এই যে টেবিলটা দিব অঙ্কে আমরা সঙ্গে সঙ্গে এই টোটালটা আমরা করে ফেলবো এখন সলিউশনে আসো এটা জাস্ট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আর কিচ্ছু না তোমাদের এটা করতে হবে কারণ যে কোনো ডাটাই আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ছাড়া অ্যালাউ হবে না ফ্রম দ্য অ্যাবাভ ডাটা উই গেট কি পেয়েছি আমরা দেখো যে সামিশন অফ p1 আমরা এখানে দেখো p1 এর আমরা বিভিন্ন ব্লকের প্যারেন্টের পারফরম্যান্স কত গ্রাম পেয়েছে তাকে আমরা 114 লিখেছি 114 p1 সামিশন অফ p1 আর n কত 6 দ্যাট মিন্স সামিশন অফ p1 হলো 19 সিমিলারলি এই p2 দেখো এখানে আছে 65 সামিশন অফ p2 65 এবং নাম্বার অফ ব্লক আছে 6 আমরা এটাকে ভাগ দিয়েছি 10.833 সিমিলারলি মিন অফ f1 আমরা 6টি ব্লকে লাগিয়েছি তার মানে 129 কে যদি 6 দিয়ে ভাগ দিই আমরা এভারেজ ইল পেয়েছি 10.833 f1 আমরা হ্যাঁ সরি f1 আমরা পাইছি 129 6 দিয়ে ভাগ করলে 21.5 f2 যে একটু ডিফারেন্ট দেখো f2 আছে f2 তার টোটাল আছে 104 103 এবং 99 এবং 3 6 18 তে আমরা ভাগ করেছি যার এভারেজ f2 মেইন আসছে 17 দেখো এখানে p1 এ 19 গ্রাম ইল্ড p2 তে 10.833 গ্রাম ইল্ড তাহলে পারে এর ভিতরে বেটার প্ল্যান কোনটা ইল্ডের দিক থেকে ভালো ইল্ড দিয়েছে কোনটা p1 না p2 বলতে পারবা কোনটা কোনটা কোন প্যারেন্ট ইল্ড বেশি দিয়েছে p1 যেহেতু এটা বেটার বা ভালো ইল্ড দিয়েছি এটাকে আমরা বেটার প্ল্যান বলতে পারি দুইটা প্যারেন্টের মধ্যে ইল্ড বেশি দিয়েছে সুতরাং এটা হলো বেটার প্ল্যান আমরা এটার সবগুলো মেইন ডাটা বের করে ফেললাম এখন আসো এস্টিমেশন অফ হেটারোসিস এন্ড ইনব্রিডিং ডিপ্রেশন একটি টার্ম আসছে দেখো ইনব্রিডিং ডিপ্রেশন নাম শুনেছো না স্যার নাম শোনো নাই সেলফিং এর নাম শুনছো সেলফিং জি স্যার f1 into f1 না সেলফিং and inbreeding এর মধ্যে কোনো ডিফারেন্স পাচ্ছ বা জিনিসটা কি সেলফিং সাধারণত সেলফ পলিনেটেড ক্রপ এর হয় সেলফিং অর্থাৎ ওই ফুলের একই ফুলের পলেন রেণু দেয় নিজের স্টিগমা পলিনেশন হয় বা ক্রসিং হয় সেলফিং এবং যার ফলে দুইটা জিনই কিন্তু একই রকমের থাকে এর ইল্ডের কোনো হেরফের ঘটে না কিন্তু ইনব্রিডিং হলো এটা ঘটে হলো হেটারোজাইগাস প্ল্যান্টে অর্থাৎ ক্রস পলিনেটেড ক্রপে এর জেনোটাইপ হোমোজাইগাস হতে পারে হেটারোজাইগাস হতে পারে বিভিন্ন গাছের পলেন নিয়ে আসলে কি হয় এদের ভিতরে যেহেতু দুইটা জিন যদি একই রকমের থাকে এবং সেই গাছের পলেন দ্বারা যদি পলিনেশন হয় তাহলে কোনো ভেরিয়েশন ক্রিয়েট হবে না হ্যাঁ কিন্তু এই এই ক্ষেত্রে যদি দুইটি হাইব্রিড f1 ক্রস করি তাহলে হচ্ছে f2 জেনোটাইপিক কিন্তু অনেকগুলো কম্বিনেশন হয় ধরো কি কোথাও হোমোজাইগাস হবে কোথাও হেটারোজাইগাস হবে আমরা জানি যে এট হেটারোজাইগাস কন্ডিশন ইল্ড ভালো হয় কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু ইল্ড কমে যাচ্ছে আমরা প্যারেন্ট থেকে বুঝতে পারছি হ্যাঁ দেখো এখানে f1 দেখো এখানে খেয়াল করো f1 21.5 হয়েছে কিন্তু প্যারেন্টে 19 আর 10 আছে তাই না
তে এই যে ইনব্রিডিং ডিপ্লিউশন মানে F1 এর সঙ্গে যদি F1 ক্রস করি F2 তে যায় এল কমে যাচ্ছে এই যে কমে যাওয়া ইনব্রিডিং হওয়ার পরে যে কমে যাচ্ছে বা ডিপ্রেশন হচ্ছে সেটার নাম হলো ইনব্রিডিং ডিপ্রেশন মনে রেখো আমরা এখন দেখো পার্সেন্টেজ অফ হেটোরসিস সাধারণত পার্সেন্টেজ দিয়ে বের করা হয় আমরা মিড প্যারেন্টে হেটোরসিস বের করছি ফার্স্টে F1 মাইনাস এটা বার F1 বার এবং FB বার বার চিহ্ন মানে মিন বের করা এটা ফর্মুলা হলো F1 তার থেকে মাইনাস মিড প্যারেন্ট ডিভাইডেড বাই মিড প্যারেন্ট ইনটু 100 এখানে আমরা দেখো মিন F1 আমরা বের করছি 21.5 আর মিড প্যারেন্ট আমরা কিভাবে বের করব দুইটা প্যারেন্টকে যোগ করে দুই দিয়ে ভাগ দেব এখানে দেখো 19 আর 10.833 অর্থাৎ 14.916 আমরা এটাকে 14.92 হিসাবে লিখতে পারি তাহলে আমরা এখানে মিড প্যারেন্টের ভ্যালু এবং F1 এর ভ্যালু বের করলে আমরা হেটোরসিস ওভার মিড প্যারেন্টের আমরা হেটোরসিস পাইলাম 44.10% সিমিলারলি আমরা হেটোরসিস ওভার বেটা জি বলো স্যার এমপিটা কি এমপিটা হলো মিড প্যারেন্ট মিড বুঝো এভারেজ প্যারেন্ট এটার একটা নাম হলো এভারেজ হেটোরসিস এভারেজ দুইটা এখানে দেখো P1 প্লাস P2 P1 এর ইল্ড এবং P2 এর ইল্ড এর যোগ করে দুইটা ভাগ করলাম তার মানে দুইটা প্যারেন্টের মাঝামাঝি একটা ইল্ড পেলাম দুইটা প্যারেন্টের কে ইল্ডটাকে যোগ করে দুইটা ভাগ করে আমরা পেলাম যেটা সেটাকে বলা হচ্ছে মিড প্যারেন্ট এবার ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা জি স্যার হ্যাঁ দুইটা প্যারেন্টের যে এভারেজ যে ভ্যালুটা এভারেজ যে ইল সেটাকে আমরা মিড প্যারেন্ট এই দুইটা প্যারেন্টের এভারেজের চাইতে এই আমরা যে হাইব্রিডটা কতটুকু কত পার্সেন্টেজ বেটার এখানে দেখো 44.1% কিন্তু বেটার হয়েছে দুইটা প্যারেন্ট যদি এভারেজ করে ইল হয় তাহলে এই ফন্টটা কিন্তু 44.1% বেশি ইল দিয়েছে আচ্ছা বেটার প্যারেন্ট দেখো দুইটা প্যারেন্টের মধ্যে কিন্তু একটা বেটার প্যারেন্ট এখানে দেখো যে P1 হলো 19 আর এটা 10 অর্থাৎ এই প্যারেন্টের ইল্ড হলো বেশি আমরা এখানে দেখো F1 মাইনাস বেটার প্যারেন্ট ডিভাইডেড বাই বেটার প্যারেন্ট কিন্তু 100 এই বেটার প্যারেন্ট আমরা এখানে 19 দেখিয়েছি যেহেতু তার ইল্ডটা ভালো এর হলো 13.15% অর্থাৎ প্যারেন্টের চাইতে যে একটা তো বেটার ছিল তার চাইতে ইল কিন্তু 13.157% বেশি হেটোরসিস আচ্ছা পার্সেন্টেজ অফ হেটোরসিস ওভার F2 আমরা এখানে দেখে F1 21 আর তোমার F2 হলো 17 তার মানে আমরা এখানে এখানে দাঁড়ি একটু ভুল হয়েছে কিনা আমি দেখে নিই একটু হ্যাঁ ঠিক আছে আমরা 66.47% আমরা পেয়েছি হলো হেটোরসিস ওভার F2 F2 চাইতেও কিন্তু আমরা F1 এর পারফরম্যান্সটা কিন্তু ভালো F2 তো কিন্তু কমে গেছে এখন যেটা কমছে হ্যাঁ সেটা কতটুকু কমছে 20.93% এটাকে যে কমছে এটাকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন আমরা এখানে দেখো অনেকগুলো হেটোরসিস পেয়েছি এই হেটোরসিস গুলো আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না নন সিগনিফিকেন্ট সেটা আমাদের কিন্তু বের করে দেখাতে হবে যে আসলে এটা আমরা যে এক্সপেরিমেন্ট করলাম যে হাইব্রিডটা ডেভেলপ করলাম সেটা ভালো না খারাপ ইন কন্ট্রাস্ট অফ প্যারেন্ট F1 এন্ড F2 এটা করতে গেলে তোমরা জানো স্ট্যাটিস্টিক্যাল এর অনেক প্রবলেম করেছো যে প্রথম হলো গ্রান্ড টোটাল বের করো প্রথমে সিটি বের করতে হয় প্রথমে গ্রান্ড টোটাল আমরা গ্রান্ড টোটাল কিন্তু এখান থেকে বের করতে পারি দেখো এটা এবং এটা কিন্তু যোগ করলে পারে যে টেবিলটা দেখো যে 614 কে আমরা গ্রান্ড টোটাল এখানে লিখে দিয়েছি অথবা সবগুলো তুমি ক্যালকুলেটরে ডাটা ঢুকিয়ে সবগুলো কিন্তু তুমি বের করতে পারো কোথায়
the pass submission of individual প্রত্যেকটা যোগ করলে 614 হয় এটাকে বলে গ্র্যান্ড টোটাল অথবা ডান দিক এবং বাম দিকে সবগুলো যোগ করলে কিন্তু একই রেজাল্ট আসে দেখো কারেকশন টার্ম সিটি এটা সহজে মানে সংক্ষেপে বলে সিটি কারেকশন টার্ম এর ফর্মুলা আছে জি2 হোল স্কয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল অবজারভেশনস আমরা জি3 মানটা কিন্তু এখানে পেয়েছি 614 হোল স্কয়ার আর নাম্বার অফ টোটাল অবজারভেশন আমাদের 6টি কি আছে 6টি জেনোটাইপস আর 6টা ব্লক তার মানে আমরা 636 টা আমাদের টোটাল অবজারভেশন আছে আমরা এখন অবজারভেশনতে ভাগ করলে আমরা কারেকশন টার্ম পাচ্ছি 10472.111 এখন এটা থেকে আমরা টোটাল সাম অফ স্কয়ার বের করতে পারি সামেশন অফ ইন্ডিভিজুয়াল হোল স্কয়ার মাইনাস সিটি অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালে আমরা হোল স্কয়ার করে যোগ করব আর এই কারেকশন টার্ম থেকে বিয়োগ দেব অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 629.88 আমরা কম্পিউটারে ডাটা নেই কিন্তু আমরা একবারে সামেশন অফ ইন্ডিভিজুয়াল স্কয়ার বা গ্র্যান্ড টোটাল আমরা বের করতে পারি এবার আসো দ্য অ্যাপ্লিকেশন সাম স্কয়ার অর ব্লক সাম স্কয়ার এটাকে ব্লক সাম স্কয়ারও বলা যেতে পারে অথবা অ্যাপ্লিকেশন সাম অফ স্কয়ার আমরা বলতে পারি এখানে দেখো সামেশন অফ বি1 স্কয়ারস মানে প্রত্যেকটি ব্লকের যোগফল এখানে দেখো ব্লকের কোথায় যোগফল আমরা করেছি এই দেখো এই ব্লকের গুলো আমরা যোগ করেছি প্রত্যেকটি এই যে এই 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 ডাটাগুলো আমরা এখানে বসাবো দেখো 109 95 106 109 95 100 এরকম ইন্ডিভিজুয়াল হোল স্কয়ার আছে ডিভাইডেড বাই 6 টোটাল নাম্বার অফ ট্রিটমেন্টস আমরা ব্লক কে ভাগ দেব ট্রিটমেন্টস বাম পাশে দেখো ট্রিটমেন্টস কয়টা আছে 6টি 6টি তে ভাগ দিয়েছে এবং কারেকশন ফ্যাক্টর মাইনাস সিটি আমরা এখানে পেয়েছি এই রেপ্লিকেশন বা ব্লক সাম অফ স্কয়ার ইজ ইকুয়াল টু 35.89 এবার আসো ট্রিটমেন্টস অর জেনোটাইপ সাম অফ স্কয়ার এই দিকে খেয়াল করো যে আমরা আগে প্রথমে হলো 109 95 ব্লক গুলো যোগ করেছি এবার প্রত্যেকটি ট্রিটমেন্ট বা জেনোটাইপের কোনো যোগ করেছে 114 আছে 65 129 সেটাই আমরা এখানে দেখাচ্ছি যে দেখো 114 65 129 105 এবং সেম 6 দিয়ে ভাগ করা তার অর্থাৎ এখানে ট্রিটমেন্ট আছে 6টি আমরা বিয়োগ করে পেলাম ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার হলো 375.89 এখন আমাদের লাগবে এরর সাম অফ স্কয়ার এরর সাম অফ স্কয়ার আমাদের প্রথমে যে টোটাল সাম অফ স্কয়ার বের করছি মাইনাস ব্লক সাম অফ স্কয়ার প্লাস ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার এখানে টোটাল সাম অফ স্কয়ার ইজ ইকুয়াল টু 629.89 এবং এই দুইটা যোগ করে এর সঙ্গে বিয়োগ করলে আমাদের পাচ্ছি 218.11 এর আমরা জানি যে টোটাল সাম অফ স্কয়ার আমরা আগে বের করছি 62.89 দেখো টোটাল সাম অফ স্কয়ার কোথায় বের করছি আমরা এখানে দেখো 629.889 629.889 আর আমরা এখানে একটু ভুল হয়েছে টোটাল সাম অফ স্কয়ার 629.89 হবে 629 এখানে 9 বাদ পড়ছে ঠিক আছে 629.89 3589 এন্ড 375.89 আমরা যোগ করে এর সঙ্গে বিয়োগ দিয়েছি তাহলে এরর সাম অফ স্কয়ার আমরা পেয়ে গেলাম এটা আমরা কেন করতেছি জানো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বের করার জন্য অর্থাৎ আমরা যে যে ক্রস করেছি ক্রস করার ফলে কোনো ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে যদি ভেরিয়েশন ক্রিয়েট না হয় তাহলে দুইটা প্যারেন্ট নিয়ে যে আমরা ক্রস করলাম তাতে কিন্তু কোনো লাভ হলো না সেজন্য আমরা দেখে নেব যে F1 F2 প্যারেন্টের মধ্যে কোনো ভেরিয়েশন আছে কিনা এই ভেরিয়েশন দেখার জন্য আমরা কি করি অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স যেটাকে শর্টে বলা হয় অ্যানোভা অর্থাৎ অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অ্যানোভা আমরা বের করব এখানে আমাদের কি আছে যে টোটাল
আমাদের কয়টা আছে অবজারভেশন 36 ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হয় মাইনাস 1 দিলে 35 হলো ডিগ্রি অফ ফ্রিডম ব্লক বা ট্রিটমেন্ট আছে আমাদের 6টা 1 মাইনাস হলে 5 ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম ট্রিটমেন্ট আছে আমাদের 6টা সেকেন্ড হলো 1 মাইনাস হলে 5 ডিগ্রি অফ ফ্রিডম এরর অনেক সময় আমরা এরর বের করি হলো ব্লক এবং ট্রিটমেন্ট ডিগ্রি অফ ফ্রিডম কে গুণ করে 5 5 25 অথবা টোটাল থেকে এই দুইটা যোগ করে যেটা হবে সেটা হলো 25 দুই ভাবে বের করা যায় এরর ডিগ্রি অফ ফ্রিডম আর আমরা তো সাম অফ স্কয়ার বের করছি ব্লক টোটালের দরকার নাই টোটাল ব্লক এবং এরর আমরা বের করতে হবে এখানে মিন সাম অফ স্কয়ার সাধারণত মিন সাম অফ স্কয়ার বের করতে গেলে এই সাম অফ স্কয়ার কে ডিগ্রি তার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করতে হবে এখানে 35.89 একে আমরা 5 দিয়ে ভাগ করে হচ্ছে 7.178 এটা ঠিক সিমিলারলি 375.89 একে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 75.178 এবং এরর কে আমরা কি করেছি 218.11 কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি এরর মিন সাম অফ স্কয়ার এই এরর মিন সাম অফ স্কয়ারের আরেকটি নাম আছে পুলড ভেরিয়েন্স বা পোল্ড ভেরিয়েন্স যেটা বলো এটা আমাদের বের করতে হবে পোল্ড ভেরিয়েন্স The pole variance of S square can be obtained as error mean sum square with 25 DA from ANOVA table. আমরা এখানে অলরেডি এই পোল ভেরিয়েন্সটা পেয়েছি এখন আমাদেরকে সিগনিফিক্যান্ট টেস্ট করতে হবে যে এগুলো আসলে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স না নন সিগনিফিক্যান্স আমরা তার জন্য প্রথমে বের করতে হবে SED অর্থাৎ স্ট্যান্ডার্ড এরর ডিফারেন্স এর একটি ফর্মুলা আছে SED দেখো F1 মাইনাস FP ইজ ইকুয়াল টু হোল রুট ওভার S স্কয়ার বাই N1 প্লাস S2 S স্কয়ার ডিভাইডেড বাই N2 এখানে দেখো S স্কয়ার হলো পোল ভেরিয়েন্স আমরা এখানে পোল ভেরিয়েন্সটা পেয়েছি 8.724 এখানে 8.74 আর F1 কয়টা ছিল এখানে F1 হলো আমরা এটাকে S2 দিয়ে লিখেছি পোল ভেরিয়েন্স এর অবজারভেশনটা দিয়ে ভাগ করতে হবে N1 আর N2 বলছি আমরা F1 ছিল 6 আর মিড প্যারেন্ট কে আমরা বের করছি কিভাবে 6টা P1 6টা P2 এই দুটো যোগ করে আমরা মিড প্যারেন্ট পেয়েছি সেই জন্য N2 ইজ ইকুয়াল টু 12 এটা মনে রাখবা সবসময় এখানে কিন্তু ভুল হয় তোমাদের পরীক্ষার খাতায় তাহলে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা SED পাচ্ছি 1.476 ঠিক সেরকম আমরা SED F1 মাইনাস PP বেটা প্যারেন্টের ক্ষেত্রে আমরা এখানে পোল ভেরিয়েন্স সেম এখানে N1 ইজ ইকাল টু F1 তো 6 এবং N2 যেহেতু বেটার প্যারেন্ট কিন্তু P2 P1 ছিল মানে সেটাও 6 ছিল 6টা ছিল সুতরাং এখানে 6 6 আমরা বোধ ক্ষেত্রে 6 দ্বারা ভাগ করার পরে আমরা পেয়েছি 1.705 এখন হেটোসিস ওভার F2 F2 চাইতে এটা কতটুকু হেটোসিস সেটা আমরা দেখব এখানে পোল ভেরিয়েন্স তো সেম এখানে দেখো যে F এখানে হলো F1 দেখো F1 টা হলো আমরা 6টা ছিল কিন্তু F2 এটা হলো 18টি ব্লকে আমরা লাগিয়েছিলাম F2 আমরা 18টি ব্লকে লাগিয়েছিলাম সেজন্য F2 ইজ ইকুয়াল টু 18 অর্থাৎ 18টা ব্লক দিয়ে আমরা ভাগ করতে হবে এখানে দেখো আমরা 18 লিখেছি এই দুটো আমরা যোগ করেছি 1.392 এখন আমাদেরকে টেস্ট করতে হবে এই টেস্টের নাম হলো LSD টেস্ট লিস্ট সিগনিফিক্যান্ট ডিফারেন্স টেস্ট উই নো LSD ইজ ইকুয়াল আমাদের একটা ফর্মুলা আছে টেস্ট করতে গেলে LSD ইজ ইকুয়াল টু T ইনটু SED SED আমরা আগে বলেছি স্ট্যান্ডার্ড এরর ডিফারেন্স আর T যে ভ্যালুটা আমরা পাবো এখানে T একটি টেবিল আছে তোমরা দেখেছো মনে হয় স্ট্যাটিস্টিক্স করার সময় T টেবিল সেখান থেকে আমরা ভ্যালুটা পাবো এখন দেখো ফর হেটোসিস অফ আর মিড প্যারেন্ট
আমরা এলএসডি বাইর করব টি-25 আমাদের এরর ডিএফ ছিল 25 এবং এসিডি ভ্যালু আমরা কিন্তু বের করছি এখানে প্রত্যেকটি এসিডি দেখো এখানে 1.476 বের করছি এখানে আমরা এই টি টেবিল থেকে আমরা ভ্যালুটা পাবো টি টেবিলেটেড ভ্যালু এট 25 ডিএফ ইজ গিভেন বিলো এখানে 0.5% এ আমরা 2.06 1% আছে 2.787 এবং 0.1% এর সাথে 3.725 এটা আমরা টেবিল থেকে এটা নিব ভ্যালুটা আমরা এই তিনটা ভ্যালু দিয়ে আমরা মান বের করছি দেখো এখানে 2.60 দাও দিয়েছি 2.787 এবং 3.727 এখানে দিয়ে কিন্তু আমরা এটার ভ্যালু বের করেছি এলএসডি ভ্যালু সিমিলারলি বেটা প্যারেন্টরও একই রকম বের করছি এবং এফ টু তো একই রকম বের করছি এবং ইনবিটিং ডিপ্রেশন ক্ষেত্রেও কিন্তু আমরা বের করেছি এবং এই যে ফর্মুলা এখানে তোমার এই টি ভ্যালু এবং এসিডি ভ্যালু যে গুণ করলে পারে আমরা এই ভ্যালুগুলো এখানে পেয়ে যাব এখন এখন দেখো যে আমরা একটা টেবিল তৈরি করেছি এখানে যে পার্সেন্টেজ অফ হেটারোসিস অফ ডিফারেন্ট জেনোটাইপস আমরা আমরা কি করেছি যে ওই যে হেটারোসিস যেগুলো বের করেছিলাম সেগুলো আমরা এখানে লিখেছি যে 44.135 13.16 এইগুলোর সিগনিফিক্যান্ট আর নন সিগনিফিক্যান্ট সেগুলো আমরা ওই এলএসডি টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো আমরা এখানকার মিনস গুলো বাইট করি এফ ওয়ান থেকে এম মিড প্যারেন্ট 6.58 হাইব্রিড থেকে বেটার প্যারেন্ট 2.5 এফ ওয়ান থেকে এফ টু 4.5 আর এফ ওয়ান থেকে এফ টু দুইটা ইনব্রিডিং ডিপ্রেশন দুইটার একই ভ্যালু আমরা এলএসডি ভ্যালু এখন দেখো আমরা 5.498 লিখেছি এই ক্ষেত্রে এটার ডিফারেন্স হলো 6.58 আর সর্বোচ্চ ভ্যালু থাকে কিন্তু 0.1% এই এখানে আমরা এখানে চলে আসি প্রথমটার ক্ষেত্রে এই দেখো এখানে সর্বোচ্চ ভ্যালুটা হলো 5.498 আমরা এইটাই এই ভ্যালুটা লিখেছি 5.498 এখানে ভ্যালুটা হলো 6.58 এই 6.58 এলএসডি ভ্যালু চাইতে কম না বেশি কি বলতে পারবা বেশি এখানে বেশি সেই জন্য আমরা এখানে দেখো স্টার দিয়েছি কয়টা দিয়েছি স্টার তিনটা কেন দিছি তিনটা স্টার বলতে পারবা সিগনিফিক্যান্ট হ্যাঁ সিগনিফিক্যান্ট তো অবশ্যই আমরা একটা স্টার দিতে পারতাম দুইটা স্টার দিতে পারতাম তিনটা কেন দিলাম স্যার কারণ ওই যে 0.1% লেভেলে নিয়েছে এর জন্য হ্যাঁ হ্যাঁ ইয়েস 0.1 হলো 0.1 এর চাইতো কিন্তু এটা বড় অর্থাৎ তিনটার চাইতে বড় সেই জন্য কিন্তু তিনটা স্টার অনেক সময় আমরা ভাইভাতে জিজ্ঞাসা করি অনেকে বলতে পারো না যে 0.01% এর চাইতে বড় 0.1 না 0.01% এর চাইতেও এটা বেশি অর্থাৎ 0.001% এর চাইতেও কিন্তু এই ভ্যালুটা চাইতে এই ভ্যালুটা বেশি বলে তিনটার চাইতে এটা ভ্যালু বেশি তার ফলে তিনটা স্টার হাইলি সিগনিফিক্যান্ট এটার নাম কি বলে হাইলি সিগনিফিক্যান্ট আচ্ছা পরের ক্ষেত্রে দেখো এটা হেটারোসিস বেটার প্যান 2.5 হলো তোমার এটা হলো 0.5% এর ভ্যালু হলো সবার চাইতে কম তার চাইতে কম তাই না 0.5% এর ভ্যালু কিন্তু সবচেয়ে কম হয় সেজন্য আমি 0.5% ভ্যালুটা এখানে লিখছি এটার চাইতে কম দ্যাট মিন্স নন সিগনিফিক্যান্ট অর্থাৎ বেটার প্যারেন্টের চাইতে খুব বেশি একটা ভালো ইল্ড সে দেয়নি এই হাইব্রিডটা অর্থাৎ নন সিগনিফিক্যান্ট ব্যাপারটা ক্লিয়ার বাট মিড প্যারেন্টের চাইতে দুটো এভারেজের চাইতে কিন্তু যে ইল্ডটা দিয়েছে সেটা কিন্তু হাইলি সিগনিফিক্যান্ট হয়েছে আচ্ছা হেটারোসিস অফার এফ টু হেটারোসিস অফার এফ টু এখানে দেখো যে এই যে ভ্যালুটা আছে 0.01 আমি ডবল স্টার দিলাম কেন এর যে ভ্যালুটা ছিল যে ভ্যালুটা চাইতে কিন্তু এই ভ্যালুটা কম আমি দেখি 3 এর ওভার এফ টু
F2 এখানে খেয়াল করে দেখো দেখো F2 এই দেখো এই ভ্যালুটা চাইতে কিন্তু কম যদি এই ভ্যালুটা চাইতে বেশি তো 3 ডেসিমাল পয়েন্ট কিন্তু 5.49 আর এখানে কত আছে 3.87 এইটা ভ্যালুটা চাইতে কম বলে আমরা দুইটা স্টার দিয়েছি আর 20.93 এটাও কিন্তু 4.5 এটাও তোমার এই 5.87 এর নাইতে কিন্তু এটা কম তাই না এটা হলো 0.001 বা আমরা এটাই লিখি এই ভ্যালুটাই লিখি 3.879 এটাও দেখো এটা চাইতে কম কিন্তু আগে যে ভ্যালুটা মুছে দিলাম তার চাইতে কম এই দুটো চাইতে বেশি নোটা বুঝছো এই দুটা ভ্যালু চাইতে এই ভ্যালুটা বেশি কিন্তু 0.001 এর চাইতে কম সেই জন্য আমরা দুটো স্টার দিয়েছি এটা এখন রেজাল্টে আসো এইটাই কিন্তু রেজাল্ট অর্থাৎ পার্সেন্ট অফ হেটোসিস অফ আর মিড প্যারেন্ট ট্রিপল স্টার হেটোসিস অফ বেটা প্যারেন্ট নন সিগনিফিকেন্ট হেটোসিস অফ আর এফ2 ডাবল স্টার ইনব্রিডিং ডিপ্লিশন ইন এফ2 ডাবল স্টার স্যার এলএসটি যখন আমরা নির্ণয় করব এটা কি আমরা তিনটা সিগনিফিকেন্স লেভেলেই নির্ণয় করব মানে 0.001 তিনটা তারপরে তিনটা লেভেলে তিনটা লেভেলে না করলে তুমি ওই স্টার দিতে পারবে না তো স্যার আরেকটা হচ্ছে যে পরে যখন আমরা টেবিলটা করলাম আবার তখন ওই টেবিলে যে আমরা লিখলাম ওইটা আমরা কিসের বেসিসে লিখেছি যে মানে আমাদের ট্যাবুলেটেড ভ্যালুটা থেকে মানে ক্যালকুলেটেড ভ্যালুটা কখন কম হচ্ছে সেই বেসিসে কি লিখেছি মানে ডিফারেন্স অফ মিন সেই যে ডিফারেন্স অফ মিন বের করছি বুঝছো না এই ডিফারেন্স অফ মিন এর থেকে কম হইলে লিখ হ্যাঁ হ্যাঁ এই ডিফারেন্স মিন এর সঙ্গে দেখো এলএসটি ভ্যালু আমরা কম্পেয়ার করছি বুঝছো এই ডিফারেন্স অফ মিন এই মিনটার সঙ্গে আমরা এলএসটি ভ্যালু কমপ্লিট কম্পেয়ার করছি কম্পেয়ার করে আমরা রেজিস্টার গুলো দিয়েছি স্যার এখানে যেমন 4.5 এর থেকে এই এলএসডি ভ্যালুগুলো কম আছে মানে হেটারোসিস ওভার এফ2 আর ইনব্রিডিং ডিপ্রেশন এর ক্ষেত্রে এলএসডি ভ্যালুগুলো ডিফারেন্স অফ মিন এর থেকে কম কিন্তু বাকি দুইটাতে তো বেশি মানে এটা কি ক্যালকুলেশনের জন্য এর জন্যই সিগনিফিক্যান্ট হইছে এটা এই যে মানে প্রথম দুইটা ছক ডিফারেন্স অফ মিন তো মানে এলএসডি এর থেকে বেশি এটা এলএসডি চাইতে এটা বেশি তাই না এলএসডি কোন পার্সেন্টে 0.1% 0.001% এর চাইতে বেশি পয়েন্ট সেই জন্য তিনটা এই দেখো আমি তিনটা ভ্যালু দেখি এখানে দেখো এটা এমপি এখানে দেখো এমপি দেখো আমার একটা ভ্যালু 3.05 0.5% সবচেয়ে কম ভ্যালু কিন্তু এটা তাই না তার 0.01 এ 4 পয়েন্ট 0.001 হলো 5 পয়েন্ট এত কিন্তু ওই ভ্যালুটা এই তিনটা ভ্যালু চাইতে কিন্তু বেশি 6.5 কত একটু কই গেল F2 3.879 এটা তাই না এর চাইতে কিন্তু 4.5 কিন্তু বেশি খেয়াল করছো জি স্যার হ্যাঁ আর এটা এটা হলো 3.879 একটু কই গেল বেটার পয়েন্ট কই হ্যাঁ বেটার পয়েন্টে দেখো 3.512 দুটার চাইতে বেশি সেজন্য ডবল স্টার এটাও দুটার চাইতে বেশি ডবল স্টার বাট 0.001 এর চাইতে কম যদি 0.001 এর চাইতে মানে এই যে 3.8 এর উপরে তাহলে তিনটা স্টার এই স্টার দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝছো
আর এটাকে কম্পেয়ার করবা এ ডিফারেন্স অফ মিনস অনুসারে এই যে আমি এই রেজাল্টটাকে আমি এখানে রেজাল্ট দিচ্ছি আর এক্সপ্রেশন এটা এক্সপ্রেশন অফ সিগনিফিকেন্স অফ পয়েন্ট এটা কেন তিনটা দুইটা কি বুঝেছি এই অঙ্কটা কিন্তু আসবেই পরীক্ষা বুঝছো কি বুঝছো তোমরা হ্যালো জি স্যার আর মানে তোমরা ফাইনাল পরীক্ষার অর্ধেক অঙ্ক কিন্তু পেয়ে গেলে এইটাই ডাটাগুলো চেঞ্জ থাকবে ডাটা এদিক প্রত্যেকের ডাটা চেঞ্জ থাকবে কিন্তু অঙ্ক কিন্তু একই সুতরাং এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা আমি অঙ্কটা তোমার যে সিআর এর ওখানে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ খুব ক্লিয়ার করে এখানে দেওয়া আছে স্যার আমার একটা প্রশ্ন ছিল বলো স্যার একটু স্লাইডে নিচে নামাবেন না একটু নিচে যান জি স্যার এখানে স্যার এখানে স্যার এখানে যে দুই নম্বরে মানে এক নম্বরে যে ওভার এম মানে মিট প্যারেন্ট এটা স্যার তিনটা এলএসজি মান দাও স্যার আমরা কোন এলএসজি মান লিখব এখানে তোমাকে তিনটাই বের করবা তিনটা বের করবা বুঝছো না জি স্যার তিনটা বের করলাম এখানে দেনটা বের করবা এখানেও দেখো তো এখানেও কিন্তু তিনটাই বের করতে হবে এই যে ফর বেটা প্যান এফ টু ক্ষেত্র তিনটাই বের করা আছে জি স্যার সবগুলোতে তিনটা কিভাবে তিনটা বের করবা দেখো এখানে খেয়াল করো যে তোমার এসিডির ভ্যালু কিন্তু সব আমরা এক একটাই লিখছি কিন্তু টি ভ্যালু 5% 1% এইটা টেবিল টেবিল থেকে তিনটা ভ্যালু কিন্তু আমি দিয়ে বের করে নিতে হবে তোমার আমি এখানে কিন্তু দিয়ে দিছি এই দেখো টির ভ্যালু গুলো এখানে দিয়ে দিছি দেখ দেখছো এই টির ভ্যালু গুলো ডিফারেন্ট করে তোমার সবগুলো বের করতে হবে এটা না বের করলে তোমার এই টেবিল থেকে এই এখানে আমি এখানে তিনটা ভ্যালু কিন্তু কোন দিয়ে দিতে পারতাম বুঝছো না এলএসডি তে তাহলে তোমার কম্পেয়ার করা আরেকটু বেটার হতো তাই না জি স্যার আমি জাস্ট এখানে খালি একটু বোঝানোর জন্য যে এই যে 0.001 দেখাইছে এখানে যদি আমি তিনটা ভ্যালু থাকতো তাহলে তুমি কম্পেয়ার করে তুমি তোমরা কিন্তু এটা তিনটা ভ্যালু এখানে লিখতে পারো লিখে কম্পেয়ার করে এটা দিয়ে দিবা বাস এই হলো তোমাদের কাজ তাহলে এই এই রেজাল্ট থেকে কি বুঝলে বলো বলো এখানে দেখো বেটার প্যারেন্ট এর চাইতে নন সিগনিফিকেন্ট আছে তার মানে এই ভ্যারাইটি গুলো খুব বেশি একটা ভালো না ব্যাপারটা বুঝছো তুমি ক্লিয়ার হইছে কিছুটা জি স্যার মানে বেটার প্যারেন্ট যেটা তার থেকে যে ইনকাম আমরা পেয়েছি এফ1 এর হেটারোসিস বুঝছো না সেটা খুব বেশি একটা বেটার প্যারেন্ট থেকে ভালো না সুতরাং স্ট্যান্ডার্ড থেকে চাইতো আরো বেশি ভালো সম্ভাবনা নাই আমরা এটার থেকে আমরা কিন্তু দেখতে পারি কিন্তু দুটি এভারেজ যদি আমরা করি দুইটা প্যারেন্টের মধ্যে চাইতে এভারেজ ইল কিন্তু ভালো হয়েছে দুইটা প্যারেন্টের চাইতে কিন্তু এভারেজ ইল ভালো হয়েছে কিন্তু আমরা যদি ওর ওই ওই ক্রস না করে যদি বেটার প্যারেন্টটা লাগাই তাই না আমরা হাইব্রিড করলাম না কিন্তু বেটার প্যারেন্টটা লাগাইলে পারে বেটার প্যারেন্ট আর হাইব্রিড এর মধ্যে ইল্ডের ভিতরে কিন্তু খুব বেশি অল্প কিছু নন সিগনিফিক্যান্ট কিন্তু ভেরিয়েশন আমরা এই রেজাল্ট দেখে কিন্তু বুঝতে পারি যে তোমার হেটারোসিসটা কেমন ক্লিয়ার হয়েছে কিছুটা আচ্ছা এখন এটাকে একটু প্র্যাকটিস করবা আমি যেহেতু তাহলে কি এই এই ভ্যারাইটিটা লাগাবো নাকি লাগাবো না এই 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 ভ্যারাইটিটা তুমি যখন অনেকগুলো এক্সপেরিমেন্ট করবা তো তাই না তখন তোমাকে এই এটা লাগাইলে ভালো কিন্তু খুব বেশি বেনিফিট হবে না যদি তোমার বেটার প্যারেন্টটা আরো হাইলি সিগনিফিক্যান্ট হতো বুঝছো না হেটারোসিসটা যদি বেটার পারেন যেতে ভালো তো সিগনিফিকেন্ট হতো সেই ক্ষেত্রে আমরা রিকমেন্ড করতে পারতাম যে এই 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 ভ্যারাইটি গুলো ভালো তা আমরা এখানেও রিকমেন্ড করতে পারি কিন্তু খুব বেশি একটা কিছু তো লাভবান হবে না যেহেতু বেটার প্যান্ডের চাইতে নন সিগনিফিকেন্ট হয়েছে ইলটা বুঝছো না জি স্যার কিন্তু এফ টু চাইতে ভালো
আবার ইনবিটিং ডিপ্রেশন কিন্তু বেশ হইছে 20% ইনবিটিং ডিপ্রেশন মানে 20% হিল কিন্তু কমে গেছে এটার অর্থ এই এবং সিগনিফিক্যান্টলি কমে গেছে নন সিগনিফিক্যান্ট মানে তুমি যদি F2 লাগাও এই দুইটা প্যারেন্টেড F1 লাগাইলে পারে যে হিলটা পাবা যদি F2 লাগাও তাহলে যদি আগে তুমি 100 কেজি হতো তখন হবে 80 কেজি তুমি যাবে বুঝছো না আমরা এই রেজাল্ট থেকে কিন্তু এগুলো কনক্লুশন ড্র করতে পারি তার মানে আমরা আজকের ক্লাসটা ছিল দুইটা প্যারেন্টের মধ্যে ক্রস করানোর ফলে যে হাইব্রিডটা পাচ্ছি বা হাইব্রিড যে হেটারোসিসটা হচ্ছে সেটা সিগনিফিক্যান্ট না নন সিগনিফিক্যান্ট সেটা টেস্ট করার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা শিখলাম ঠিক আছে জি স্যার এইগুলো তো আমরা আসলে প্র্যাকটিক্যাল নোটবুকে আমরা তুলি তাই না আর আমি জানি না যে অন্যান্য যারা ক্লাস নিচ্ছে অন্য টিচাররা তারা কি করতেছে এগুলো কিছু তুমি জানো স্যার আমাদেরকে বলেছে যে আমাদের আশেপাশে যদি মানে খাতা কেনার মতো অবস্থা থাকে তাহলে আমরা যেতে কিনে লিখে ফেলি অন্য সাবজেক্টগুলো পরবর্তীতে যদি অফলাইন এক্সাম হয় তখন তাহলে খাতা দেখাতে হবে আর অনলাইন এক্সাম হলে তো খাতা দেখানো লাগবে না আচ্ছা সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো এই যে আমি যে প্র্যাকটিক্যাল যেগুলো দেব হ্যাঁ সেগুলো তোমরা প্রিন্ট করতে পারো প্রিন্ট করার সুযোগ আছে আশেপাশে জি স্যার প্রিন্ট করে তোমরা একটা ইয়ে তৈরি করো আর কি মানে একটা নোটের মতো তৈরি করো কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এগুলো এই এই যে আমি যেগুলো শেখাচ্ছি এগুলো তোমাদের এমএস পিএইচডি সব জায়গায় কিন্তু লাগবে এই অ্যানালাইসিস গুলো বুঝছো না সুতরাং এগুলো তোমাদের এই আমি কিন্তু এটা শেখাচ্ছি কিন্তু আমার ছাত্র অবস্থায় যে খাতাটা ছিল সেই খাতাটা থেকে এটা আমি এটা কোন সালের খাতা অষ্টাশি সালের আমি তোমাদের দেখাবো না তার মানে আমার খাতাটা কিন্তু আমি আর একটা খাতা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমার কাছে এটা তোমরা কিন্তু ওইভাবে তোমাদের কালেকশনে রেখে দিও ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক আগামী ক্লাসে আমরা অন্য প্রবলেম করব ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম